হচ্ছে সাইকেল আপনাকে ভাড়া দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরি থেকে শুরু করে শহরের ট্রেকিং মাউন্টেন ফুল সাসপেনশন এমটিবি অল মাউন্টেন কার্বন অ্যালুমিনিয়াম আপনি যত ক্যাটাগরি যত হাই হবে সেই অনুযায়ী আপনার রেন্টে আপনি সাইকেল পাবেন সেই ক্যাটাগরির সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 10 ইউরো পার ডে দুদিনের জন্য 18 ইউরো আর আপনি সারা বছরের জন্য যদি নিতে চান 140 ইউরো মাউন্টেন বাইক যদি ভালো কার্বন নিতে চান 39 ইউরো পার ডে সারা বছরের জন্য নিতে হলে 850 ইউরো আপনাকে শুধু ভাড়া দিতে হবে তাহলে ধরে নেন আপনার ওই সাইকেলটার দাম কত হবে কমপক্ষে 4-5 হাজার ইউরোর কম হবে না যেগুলো ইলেকট্রিক সাইকেল আছে সেগুলো তো আছেই ইলেকট্রিক সাইকেলও আপনি ভাড়া পাবেন এবং মাউন্টেন বাইকও আপনি এরকম মোটামুটি 30-29-25 ইউরো হাই গ্রেডের মাউন্টেন বাইকগুলো ফুল সাসপেনশন বা কার্বন বা অ্যালুমিনিয়াম এক এক দিনের জন্য 29-30-25 ইউরোর মধ্যে আপনি পেয়ে যাবেন অবশ্যই এটা অবশ্যই ডিসপোনিবিলে থাকতে হবে এখন আপনাদের চেষ্টা করব কি কি ধরনের সাইকেল দেওয়া হয় চলে এসেছি যেখান থেকে আপনি সাইকেল ভাড়া পাবেন এগুলো হচ্ছে সব ইলেকট্রিক সাইকেল লেখাই আছে নোলেজ্জে ইতালিতে নোলেজ্জে বলা মানে হচ্ছে রেন্ট অবশ্যই এখানে লেখাও আছে ডেনাট ডেকাথন রেন্ট যাই হোক আপনি এই সাইকেল মাউন্টেন বাইসাইকেল অ্যাকর্ডিং টু ক্যাটাগরি অনুযায়ী পার ডে পার টু ডে ওয়ান উইক সেই হিসেবে আপনি ভাড়া নিতে পারবেন আর রেসিং সাইকেল যেটা বলেছিলাম কার্বন সম্ভবত 35 ইউরো পার ডে 3,500 টাকা একদিন আপনি চালাবেন ভাড়া দিতে হবে এটা ডেফিনেটলি 12-16 হাজার ইউরোর কম হবে না এই সাইকেলটি আর একটা রেসিং সাইকেল ভাড়া পাবেন সেটা অবশ্য ইলেকট্রিক দেওয়া আছে এবং এটাও মোটামুটি প্রায় ওরকমই চার্জ হবে তাছাড়া এখানে সারি সারি সাইকেল বিভিন্ন ক্যাটাগরির আপনার সাইকেল আছে শুধু ভাড়া দেওয়ার জন্য আপনি ভাড়া নিয়ে অনায়াসে চালাতে পারবেন চেষ্টা করব এখন আপনাদের কি কি সাইকেল বিক্রি হয় সেগুলো দেখানোর জন্য এবং প্রাইসগুলো দেখানোর এগুলো হচ্ছে সব ব্র্যান্ড নিউ সাইকেল মাউন্টেন বাইকেই এবং সর্বোচ্চ এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে 1749 ইউরো অর্থাৎ প্রায় 180,000 টাকা এই সাইকেলটির মূল্য আরেকটি সাইকেল আপনাদের দেখা এটা হচ্ছে 1299 ইউরো অবশ্যই মাউন্টেন বাইক এর মধ্যে গিয়ার সিস্টেমগুলো দেখেন কি পরিমাণ গিয়ার সিস্টেম করা আছে সামনে অবশ্যই একটা এখনকার টেকনোলজিতে সামনে একটা দেয় আগে তিনটা দিত আর এখানে কতগুলো আমি যদি গুনি আই ডোন্ট নো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 13 গিয়ার এর মধ্যে দেওয়া আছে দ্যাট মিন্স আপনি যদি সবার নিচেরটা দিয়ে যদি আপনি সাইকেল চালান সম্ভবত 70-80 কিলোমিটার স্পিডে যেতে পারবেন এবং সবার উপরে যদি দেন 15%-20% আপ হিলে উঠতে আপনার কোনো কষ্ট হবে না অনায়াসে আপনি শুধু প্যাডেল দিবেন আর অটোমেটিক উপরে চলে যাবে ডেফিনেটলি গতি অনেক কমে যাবে এবং সাইকেলেরও কিন্তু সাইজ আছে আমার হাইট যেমন 5 ফিট 6 ইঞ্চি আমার জন্য ডেফিনেটলি এম সাইজের সাইকেল যাদের হাইট বেশি এল এবং যারা আরও বেশি উঁচা 6 ফিট বা তারও বেশি তাদের জন্য এক্সেল তো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের সাইকেল এখানে পাওয়া যায় তাছাড়া ইকোনমি যদি একটু নিচের দিকে যান 1850 ইউরো নট ব্যাড এগুলোও ভালো 999 ইউরো 1399 ইউরো এরকম যত আগাতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে 949 ইউরো 699 ইউরো তবে ব্র্যান্ডের নেম হচ্ছে রক রাইডার এখানে যে কটা বাইসাইকেল আপনি দেখতে পাচ্ছেন সব হচ্ছে রক রাইডারের বাইসাইকেল আমার সাইকেল সম্বন্ধে আমার আইডিয়া নাই তবে স্কট সম্বন্ধে বেশ ভালো আইডিয়া আছে ওগুলো বেশ ভালো ব্র্যান্ড তো এখানে মোটামুটি সাইকেলগুলো হচ্ছে এই সাইকেলের যত ধরনের যত অ্যাক্সেসরিজ দরকার সবই আপনি এখানে পেয়ে যাবেন সাইকেলের ড্রেস থেকে শুরু করে সাইকেলের কেস সাইকেলের তালা এখানে একটা মজার জিনিস দেখাই সাধারণত আপনি দূরে যে সাইকেল যদি কোনো কারণে চাকা পাংচার হয় সেটার কিটস এবং এটা রাখার জন্য একটা ব্যাগ এবং টিউব খোলার জন্য যে এই একটা ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে মাত্র 12 ইউরো আপনি এটা নিয়ে সাইকেলে নিয়ে বের হয়ে যান
যদি টিউব নষ্ট হয়ে যায় বা যাই হোক আপনি আলাদা টিউব রিপেয়ার করার যদি ওই অ্যাডিসিভ ট্যাপগুলো নিয়ে বের হয়ে যান আপনি সাইকেলের চাকায় কোনো সমস্যা হলে আপনার কোনো সমস্যাই করতে হবে না আপনি নিজেই নিজের সাইকেল ঠিক করে আবার ফেরত আসতে পারবেন এটা সাইকেলের জন্য একটা হাইড্রোজেন প্যাক €50 5,000 কোয়ালিটি মিডিয়াম খুব একটা ভালো বলা যাবে না বাট নট ব্যাড এখানে খুব একটা লোয়ার কোয়ালিটির জিনিসপত্র এখানে রাখবে না এটা আমার বেশ পছন্দ হয়েছে এটা €70 7,000 পড়ে তবে এখানে আরও আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা আমার বেশ পছন্দ হয়েছে হয়তো বা নিয়েও নিতে পারে যে কোনো এক সময় এটা সম্পূর্ণ বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে সাইকেল জাতীয় নানা অ্যাক্সেসরি যা দরকার বাচ্চাদের সবগুলোই এই সেকশনে আপনি পেয়ে যাবেন এত বড় শপ এটা ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লেগে যায় তারপরও এখানে এতগুলো সেক্টর আছে সবগুলো দেখানো খুবই মুশকিল আমি এই মুহূর্তে যে সেক্টর আছে এটা হচ্ছে আপনার জিম সেক্টর আপনি জিম করার জন্য যা যা দরকার মোটামুটি সবই এখানে পেয়ে যাবেন ডাম্বেল হাম্বেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেডমিল এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে আমি চেষ্টা করব সবচেয়ে কম থেকে সর্বোচ্চ দামগুলো দেখানোর জন্য এটা খুবই ছোট €229 30,000 তারপর হচ্ছে €500 এটা €50,000 পাশাপাশি 600 750 1,000 এবং 1,200 এটা হচ্ছে €1,200 $1,20,000 এটা হচ্ছে $1,00,000 বিভিন্ন ধরনের সাইকেল সবকিছুই এখানে আছে আপনার মোটামুটি ফিজিক্যাল ফিটনেসের জন্য যা দরকার সবই আপনি এখানে পেয়ে যাবেন জিম করার জন্য হাতের গ্লাভস বিভিন্ন ধরনের বল স্কিপিং করার জন্য বিভিন্ন ধরনের এখানে ডিসপ্লে করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি কেডস এখানে পাওয়া যায় মাত্র €12 থেকে শুরু করে মিজুনো ওয়ার্ল্ডের বেশ বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস রিবক সব ব্র্যান্ডের মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের সব কিছুই এখানে আপনি অনায়াসেই পেয়ে যাবেন €70 আপনার পছন্দ অনুযায়ী স্কেচার্স সব কেডস এখানে বিদ্যমান মাউন্টেন ট্রেকিং করার জন্য আপনার স্টিক যথারীতি বিদ্যমান এই মুহূর্তে যে সেক্টরে আছে সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ পানির নিচে যেতে হবে আপনাকে এগুলো নিয়ে অর্থাৎ আপনি যদি কোথাও ডুব দিতে চান ডুব দেওয়ার জন্য পানির নিচে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় চশমা থেকে শুরু করে এবং শ্বাস নেওয়ার জন্য প্রতিটা জিনিস এখানে আপনার ডিসপ্লে করে রাখা আছে এগুলো সাঁতার কাটার জন্য পানির নিচে ডুব দিয়ে আপনি এখানে পা দিয়ে সাঁতারে স্পিড বাড়ানোর জন্য আপনি এটা পরে যদি ডুব দিয়ে সাঁতার কাটেন সেক্ষেত্রে আপনার স্পিড বেড়ে যাবে বিভিন্ন ধরনের চশমা পানির নিচে ডুব দেওয়ার জন্য আপনার এই ড্রেসটা পরতে হবে দাম খুব একটা বেশি না €50 5,000 পড়ে আপনারা হয়তো মাঝে মাঝে আমার গাবদা লেকের অনেক ছবি বা ভিডিও দেখতে পারেন আপনি যদি লেকের উপর দিয়ে আপনি পানির উপর যদি আপনি নিজে থেকে যদি আপনি ভেসে থাকতে চান সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার অনেক উপকারে আসবে আপনি এইগুলো নিয়ে পানির লেকের উপর অনায়াসে ভেসে থাকতে পারবেন শুধু তাই না এখানে বৈঠাও পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনি বৈঠা নিয়ে বৈঠা বেয়ে মোটামুটি দূরে যেতে পারবেন ওগুলো কিনে আপনি পাম্প দেওয়ার জন্য পাম্পের যন্ত্র পাওয়া যায় একটা ম্যাসিভ নৌকা পাওয়া যাচ্ছে দেখলাম এটা বেশ বড় জানি না এটার দাম কত €1,199 অর্থাৎ
20,000 টাকা 24 কেজি ওজন দুইজন দুইজন 210 কেজি ক্যাপাসিটি নিয়ে আপনি এটা দিয়ে মোটামুটি বেশ ভালোই এনজয় করতে পারবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ডার্ট বোর্ড এখানে বিদ্যমান, ইলেকট্রিক থেকে শুরু করে প্লাস্টিক, প্রফেশনাল, নন প্রফেশনাল সব আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন যাওয়ার পালা। আপনাদের চেষ্টা করেছি মোটামুটি এই ডেকাটনের ভিতরে কি কি জিনিসপত্র পাওয়া যায় সেগুলা, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এখন প্রচুর জিনিস দেখার আছে, জানার আছে এবং শেখার আছে। এই দোকানে যদি আপনি 6-7 ঘন্টা কাটিয়ে দেন আপনার একটুও বোরিং লাগবে না। এটা এমনইভাবে এখানে ডিসপ্লে করা আছে এবং এখানে আসলে অ্যাট এ গ্ল্যান্স আপনি সব কিছু পেয়ে যাবেন। এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না। যে কোনো ক্যাম্পিং বলেন, টেন্টিং বলেন, স্কুবা ডাইভিং করবেন, তাছাড়া আপনি পানির উপর দিয়ে আপনি সাঁতার কাটবেন বা সাঁতার জাতীয় আপনি নৌকা চান, প্লাস্টিকের এই ধরনের সব। এবং কী লাগবে আপনার, আপনি রাতের বেলায় থাকবেন, সাইকেল চালাবেন, সাইকেল আপনার যদি নষ্ট হয়ে যায় সেটা কীভাবে ঠিক করবেন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার কেস, মা পাহাড়ে যাবেন পাহাড়ের কেস থেকে শুরু করে আপনি সাইকেলের যে সাইকেলের জন্য যে নির্ধারিত কেস, প্রতিটা জিনিসই এখানে বিদ্যমান। আসলে এখানে এত, এবং তাছাড়া শুধু তাই নয়, আপনার যে ড্রেস আপ, আপনার মাউন্টেন যাওয়ার যে একটা ড্রেস আপ, তারপর তাছাড়া আপনি স্কুবা ড্রাইভিংয়ের আর একটা ড্রেস আপ, আপনি সাইকেল চালাবেন সাইকেলের ড্রেস আপ, সব ধরনের ভ্যারিয়েশন এখানে আছে। সেই অনুযায়ী আপনার কেডস, জুতা এবং মোজা সব কিছুই পাওয়া যায়। আপনার আলাদা সোল পাওয়া যায় জুতার, আসলে বলে শেষ করতে পারবো না। সো ইন ফিউচারে চেষ্টা করব আরও ভালো কিছু আপনাদের সাথে তুলে ধরার জন্য। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ।